রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র দেখা যায় যার পেছনে ছিল দলের মধ্যে ঘাপটি মেরে থাকা মোস্তাকে প্রেতাত্তা ইতালি আওয়ামী লীগ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বললেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মহিলা কয়েকজন তারা মহিলা আওয়ামী লীগের সাথে জড়িত যুবলীগের সমর্থন সক্রিয়া তাদের বিরুদ্ধে ইটালিতে যারা বিভিন্ন পথপত্রি ব্যবহার করে ইতালির রোম থেকে বিশেষ প্রতিনিধি জানান গত বৃহস্পতিবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন দলীয় পদকে একনায়কতন্ত্রে কুক্ষিগত করে রাখার অপচেষ্টা সাংগঠনিক ও গণতন্ত্রকে অবমাননা করে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনুষ্ঠানে ভুয়া ভুয়া বলে চিৎকার করে যা ছিল পূর্ব পরিকল্পিত তারা চেয়েছে ইতালি আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করে দলীয় বিশৃঙ্খলা বাড়াতে তারা নিশ্চিত করে বলেন অনুষ্ঠানে পিএমকে উদ্দেশ্য করে কোনো স্লোগান দেয়া হয়নি এটা মূলত বিএনপি জামাতের একটা মিথ্যাচার ও প্রোপণ্ডা যা পুঁজি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মাত্র লিখিত বক্তব্যে এই ধরনের হীন কর্মকাণ্ডে ইতালি আওয়ামী লীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সঙ্গে সংগঠন থেকে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করারও ঘোষণা দেন এ সময় আরও উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিব্রিয়া লোকমান হোসেন হোস্তে আরাকিব্রিয়া আবু সাঈদ খান এম এ রব মিনুট জোসিম উদ্দিন সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ